মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে তো ভালো থাকতেই হবে, আজকে সরস্বতী পূজার মতো একটা শুভ দিন। আমরা সকাল সকাল উঠে গেছি, স্নান হয়ে গেছে, আর ডিক আজকে পুজো করবে, আমাদের ঘরের ঠাকুরকেই পুজো করবে। ওর যে সরস্বতীর মূর্তি আছে, তো বাড়ির ঠাকুরকেও একটু পুজো করে দেবে। তারপর আমাদের ফ্ল্যাটেই এক জায়গায় ওপরে পুজো হয়, ওখানে আমরা সবাই যাব। আর আজকে আমরা কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রিম্বি কেমন সাজগোজ করছে, রিম্বিকে শাড়ি পরাবো, রিম্বি কেমন সাজগোজ করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। জয় জয় দেবী চর চর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। জয় জয় দেবী চর চর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলের লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলের লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small, we can sit together. আজকে সব খাবারই অপর থেকে এসছে, ওই যে বললাম না আমাদের ওপরে যে পুজো হয়, ওরাই খাওয়া দাওয়া, আমরা ওই ওখান থেকেই প্রতি বছর খাওয়ার দাওয়ার আসে। আজকে সরস্বতী পুজো, খিচুড়ি হয়নি, হয়েছে ভেজ পোলাও আর উদ্দম পনির আর পাঁপড় চাটনি, যেটা দিয়েই হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চ।
আজকে তো সরস্বতী পূজার দিন, সারাদিন কি কি করলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিয়েছি। আজ বাড়িতে রান্নাবান্না কিছু করতে হয়নি, ও পরে আমাদের ফ্ল্যাটে পুজো হয়, প্রত্যেক বাড়ি খাবার দাবার দেয়, তো এবারেও সেই খাবার দাবার দিয়েছিল। সকালে তো পুজোর জোগাড় টোগাড় করলাম, ডিম্বিকে সাজালাম, ঘরে ঠাকুরের জন্য একটু ঘরে ঠাকুরকে রিক পুজো করলো। তো আজকে ব্লগটা শেষ করা হয়নি, তো আমি এখন ভাবছি ব্লগটা শেষ করে দিই। আর কলাই সেদ্ধ তো আমাদের তো গোটা সেদ্ধ করতে হয়, তো গোটা সেদ্ধ এখন করবো। এখন প্রায় সন্ধেই হয়ে গেছে, আমি কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি গোটা সেদ্ধ বানাবার জন্য। আর গোটা সেদ্ধ তো প্রায় সকলেই বানায়, তাই আমি একটু বলে দিচ্ছি তোমাদের। আমি এই নিয়েছি বেগুন, ছোট ছোট সাদা এই গোটা বেগুন, আলু, মটরশুঁটি, সাদা শিম আর কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি চার রকমের ডাল। এখানে আছে সবুজ বিড়ি কলাইয়ের ডাল, কালো বিড়ি কলাইয়ের ডাল, এটা হচ্ছে রমা কলাই বা বরবটি কলাই যেটা বলি, আর আছে সোনা মুগের ডাল। এইগুলো দিয়ে আজকে আমি কলাই সেদ্ধটা বানিয়ে রাখবো। আর কালকে তো ষষ্ঠী, ষষ্ঠীর পুজো দিতে যাব, তারপর এই কলাই সেদ্ধ তো কালকে খাওয়া। আর এখন আমি কুকারের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, আর এগুলো আমি গরম জলে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে আবার ভিজিয়ে রেখেছি। এগুলো এখন দিয়ে দেবো, আর তার সাথে এইগুলো অ্যাড করে দেবো, আর দেবো কাঁচা সর্ষের তেল, নুন আর কাঁচা লঙ্কা। অনেকে আবার শুধু বিড়ি কলাইয়ের ডাল, সবুজ বিড়ি কলাইয়ের ডাল এটা দিয়েই বানায়, আমি চার রকম ডাল মিশিয়েই বানাই। এটা খেতেও ভীষণ ভালো, আর এখন তো অ্যান্টি পক্স, এগুলো খাওয়া মানে তো আমাদের শরীরেও ভীষণ দরকার, এগুলো যাতে পক্স যাতে না হয় ওই জন্যই এগুলো মানুষ সব এগুলো সবাই খায়। এটা আমি এখন বসিয়ে দিই কুকারে, একটু গরম জল বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। দিয়ে এগুলো সব দিয়ে আমি নুন, সর্ষের তেল, একটু বেশি করে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা সিটি দিয়ে নেব, তাহলেই কলাই সেদ্ধটা রেডি হয়ে যাবে। আর আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো গুড নাইট।